তারকা হলেও মাটির মানুষ। ব্যর্থ ছবির ভিড়েও নতুন তকমা পেলেন বলিউডের শেহজাদা। গত বছরের সাপেক্ষে এই বছরের শুরুটা একেবারেই ভালো হয়নি কার্তিক আরিয়ানের, তবে তাতে অবশ্য নিজের জায়গা হারাননি অভিনেতা কার্তিক আরিয়ান, বরং আরো এক নতুন খেতাব জুটল তার কপালে। বলিউডের উঠতি তারকাদের মধ্যে প্রথম সারিতে তার নাম। গত বছর ভুল ভুলাইয়া দুই ছবির সাফল্যের জেরে তালিকার একেবারে প্রথম দিকে উঠে এসেছিলেন কার্তিক আরিয়ান। বলিউডে যে সময়ে তারকা তকমা প্রায় বিলীন হওয়ার দিকে, সেই সময় নিজেকে তারকা হিসাবে প্রতিষ্ঠা করেছেন অভিনেতা কার্তিক আরিয়ান। তবে মুখে তারকা বললেই তো আর হয় না, সেই তকমা ধরে রাখতে হয়। গত বছরের সাফল্যের পর চলতি বছরের শুরুটা একেবারেই ভালো যায়নি কার্তিক আরিয়ানের। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে তার এবং কৃতি শ্যাননের ছবি শেহজাদা। পরিচালক লব রঞ্জনের তু ঝুঠি ম্যায় মক্কার ছবিতে বিশেষ চরিত্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে কার্তিককে। এখন তার সব আশা ভরসার জায়গা ভুল ভুলাইয়া তিন। ওই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার অনুরাগীরাও। ছবির সাফল্যের জন্য চর্চায় না থাকলেও এবার অন্য এক কারণে শিরোনামে উঠে এলেন কার্তিক। সম্প্রতি বিয়ে করেছেন তার দেহরক্ষী সচিন। তার বিয়েতে হাজির হলেন বলিউড অভিনেতা। শুধু তাই নয়, সমাজ মাধ্যমের পাতায় নবদম্পতির সঙ্গে তোলা ছবি পোস্ট করলেন কার্তিক। নতুন জুটিকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি।